হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বল এখন কি বানাচ্ছি? নাড়ু বানাচ্ছি। মা আমাকে হাড়কি করে বলছিল যে পুরে নাড়ু বানাবো। কিন্তু আমার মেয়ে সাদা নাড়ু মানে চিনির নাড়ু ভালো খায়, জেঠুও ভালো খায়, তো অনেকদিন ধরে বলছে। আমার এই বাড়ির ঠাকুমা বানাতো নারকেল কুড়িয়ে, সাদা নারকেল কুড়িয়ে তারপর ওগুলোকে বেটে ভালো করে। তো চেষ্টা করছি ওরকম ভাবে বানানো, দেখি হয় কিনা। ঠাকুমাদের হাতের স্বাদ কখনোই আসবে না। ও আমার কথা বলছে। এবার এটা বাটবো, পুরো নারকেলটা বেটে একদম নরম করে দেবো, তারপর ওটাকে পাকে বসাবো। এরকম ভাবে কি করতে ঠাকুমা বল? এরকম এটা যেমন থাপ থুপ করছিস, হ্যাঁ, আবার ওই পাশে চিনি দিয়ে এরকম থাপ থুপ করবে, হ্যাঁ, পুরোটা বেটে নিয়ে তারপরে দুটাকে কষালাবে, হ্যাঁ, ও চিনিটাকে নারকেলটাকে একসাথে মেখে দিয়ে দেবে, মেখে দিয়ে দেবে। এলাচ গুঁড়ো দিবি তো? এলাচ দিত মনে হয়, নারকেল নারকেল একটু এলাচ দিতে হবে। হয়ে গেল, ওই মামা ঘুমা ঘুমি পর, হ্যাঁ আচ্ছা এলাচটাও দিয়ে দে, এলাচের এটা সব দিয়ে দিচ্ছি। আমরা এইটুকু নাড়াইতে আমাদের কম পাই, এক একজনের বাড়িতে পুজোর যে সব বনেদি বাড়িতে বড় বড় কড়াইতে ভর্তি করে হবে, এক একবার এক একজন নাড়বে। দাঁড়া আন্টি, দাঁড়া দাঁড়া, খুব ছাবলা ছাবলা, দাঁড়া রাখতে দে। আবার আমার ভিডিও করছিস মামা? বাবু কর, আমাকে আমারটা সবার পছন্দ হয় না, তো আমার এক রাগ। তোমার জন্য আমি রেখে দেবো, তোমাকে দেখো, তোমাকেও দিয়ে করাবো। বলে কি আমার প্রিয় জিনিস, হ্যাঁ মিডিয়াম করবি, দুটি থেকে চারটা দিবি, আর একটু বেশি চাপটা করো না মা, একটু গোল করে দাও, গোল করো গোল করো, আস্তে করে করো, ওইদিকে তাকিয়ে করো। যে কোনো জিনিস যখন যেটা করবে তাই সেটার দিকে তাকাবে, আমার মুখের দিকে তাকানোর কিছু নেই, ঠিক আছে? ঠিক আছে, এটা ওপরটাই রেখে দাও, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। কি এইগুলো কি কে বলতে পারবে? এগুলো হচ্ছে বকফুল, আমি কালকে বাজারে গিয়েছিলাম তো দেখলাম অনেকদিন পর বকফুলের বড়া, তো এগুলো ভাজবো একটু, তার সাথে একটু বেগুনও রেখেছি, একটু বেগুন একটু কুমড়ো রেখেছি, এগুলো ভাজবো, দেখলাম সেদ্ধ হবে। আমার আন্টিস সিদ্ধ, হ্যাঁ একটু ভাজাটা বসে, ব্যাস যে ঘোড়া উড়ি, হীরাটা পড়ে গেছে, হীরাটা কোন দিকে কি গেল? এখন দুপুরের লাঞ্চের টাইম, তো লাঞ্চে আজকে প্লেন আছে, বকফুল বড়া আর আলু ভাজা, ডাল, ডিম সিদ্ধ, ব্যাস আর বেশি কিছু নেই আজকে, খেতে ইচ্ছে করছিল না আজকে, শুধু আলু ভাজা, বকফুলের বড়া আর বোমা লঙ্কা ডোলে ভাত খাবো। তো চলো খাবারটা খেয়ে, বোমা লঙ্কা দেখা, বোমা লঙ্কা দিয়ে আলু ভাজা দিয়ে ঘি দিয়ে মাখ ভালো করে, খাইতে পারবি না, কামড়ে খাইতে পারবি না, গন্ধটা শোক নিয়ে
এরা কামড়ে খেতে পারবি না, কিন্তু তীক্ষ্ণ পুরা কান ফান জ্বলে যাবে। রেডি হচ্ছি, একটু রেডি হয়েছি, একটু ভিডিও করব, রিলস করব একটু। তো একটু মেকআপ টেকআপ করে নি, তারপরে আবার দেখাচ্ছি। শেষ হয়ে গেছে এটা একদম। লেগে গেছে ঢিলা তো আছেই। ড্রোনা এসেছিলো, একটু রিল করব বলে ভেবেছিলাম, রেডি হচ্ছিলাম, বাট এত বৃষ্টি শুরু হয়েছে রিল করা বন্ধ হয়ে গেল। এবার একটু মেকআপটা রিমুভ করেছি, রিমুভ করে সন্ধ্যায় যেতে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আজকের মতো টাটা।